সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি রঞ্জন শুভ্র। প্রতিদিন বিকেল 4:30টায় আয়োজন নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনব আপনার সমস্যা ও সুযোগের কথা। সময় এখন কেবলই প্রচার প্রচারণার, ভোটারদের মন জয় করতে চলছে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি। আজ মানচিত্রে সহকর্মীদের মাধ্যমে আমরা জেনে নিতে চেষ্টা করব ভোটাররা কিভাবে দেখছেন এই প্রচার প্রচারণাকে। আজকের আলোচনার বিষয় ভোট উৎসবে বাংলাদেশ। আমাদের সাথে আলোচনায় প্রথম পর্বে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সৌরভ হাবিব এবং বরগুনা থেকে মালিক মিঠু। দ্বিতীয় পর্বে যুক্ত হবেন টাঙ্গাইল থেকে সোহেল তালুকদার এবং রংপুর থেকে নাজমুল ইসলাম নিশাত। সৌরভ হাবিব এবং মালিক মিঠু, আপনাদের দুজনকে স্বাগত মানচিত্রে। সৌরভ হাবিব, রাজশাহী থেকে আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে প্রচার প্রচারণা শুরু হয়েছে, বেশ কয়েকদিন চলে গেছে, রাজশাহীবাসী আসলে কিভাবে দেখছে এই প্রচার প্রচারণাকে এবং ভোটারদের কি প্রত্যাশা প্রার্থীদের কাছ থেকে, কিভাবে দেখছেন তারা এই প্রচারকে? সৌরভ। আসলে আমি আছি একটি চা স্টলে, এখানে বেশ কয়েকটি চা স্টল, বিভিন্ন ধরনের চা যেমন এখানে পাওয়া যায় তেমনি এখানকার আলোচনাও নিশ্চয়ই একটু ভিন্ন রকমেরই হবে। তারা কি ভাবছেন নির্বাচন নিয়ে তা আমরা তাদের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করব। এখানে সামনে নির্বাচন, প্রচার প্রচারণা কেমন দেখছেন? প্রচার প্রচার খুবই ভালোভাবে হচ্ছে এখন দুই পক্ষ থেকে, নৌকা এবং ধানের শীষ থেকে। এখন দুই পক্ষের ইয়া ভালো পরিস্থিতি, কোন পক্ষে উঠবে এটা এখনো বলা যাচ্ছে না। আপনি কি ভাবছেন যে আগামী নির্বাচন কেমন হবে? আগামী নির্বাচন অত্যন্ত সুন্দর পরিবেশ, শান্তি শৃঙ্খলা এর মধ্যে দিয়ে আগামী 11 জাতীয় নির্বাচন হবে এবং এই নির্বাচনে মানুষ অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের যে চমৎকার উন্নয়ন, এই উন্নয়নের পক্ষে সাধারণ মানুষ উন্নয়নের পক্ষেই রায় দিবে। এই সরকারের যে উন্নয়ন এবং রাজশাহীর যে ব্যাপক উন্নয়ন, এই ব্যাপক উন্নয়নের পক্ষে রাজশাহী যিনি প্রার্থী আছেন, উনি জননেতা ফজলুল আছেন, উনিও খুব ভালো একটা অবস্থানে আছেন। আমি মনে করি যে অত্যন্ত শান্তিপূর্ণ। আগামীতে আপনারা কি ধরনের প্রত্যাশা করেন প্রার্থীর কাছ থেকে? রাজশাহী একটা পবিত্র শহর, ঐতিহাসিক শিক্ষানগরী সিলচিটি রাজশাহী। আমরা রাজশাহীর মানুষ হিসাবে রাজশাহীতে যিনি বিগত দিনে অত্যন্ত চমৎকারভাবে কাজ করেছেন এবং আগামী দিনে কাজের প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, আমরা সেই ধরনের মানুষকেই আগামীতে ভোট দিয়ে 11 জাতীয় সংসদে নির্বাচিত করব। ধন্যবাদ আপনাকে। আপনি আপনি একটু বলবেন যে প্রচার প্রচারণার পরিবেশ কেমন আছে এখন পর্যন্ত? এ পর্যন্ত আমরা যেটা দেখছি প্রচার উভয় দিকে ভালো প্রচার হচ্ছে এবং শান্তি শৃঙ্খলা, হ্যাঁ, সব দিক দিয়ে পরিস্থিতি ভালো আছে। ধন্যবাদ। এখানে চা বিক্রেতা, বিশেষ করে চা স্টলগুলোতে আমরা একটু কথা বলি আপনার সঙ্গে। চা স্টলগুলোতে বিভিন্ন রকমের মানুষ আসে, চা খায়, আড্ডা দেয়। নির্বাচন নিয়ে কি ধরনের আলাপ আলোচনা হচ্ছে একটু বলবেন? আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার ভোটে আগে যেতে পারে কি, এই সরকার যে সরকার ভোট দিবে, যে সরকার চালাতে পারবে দেশ ভালো তাকে ভোট দিবে মানুষ, এমন আওয়ামী লীগ সরকার আগাবে বলছে। আমরা আরও কিছু মানুষজন আছে তাদের সাথেও কথা বলবো। খুব সম্ভবত আপনারা হয়তো ছাত্র আছেন, আপনারা কি ভাবছেন নতুন প্রজন্ম হিসেবে? আমরা নতুন প্রজন্ম চাচ্ছি যে এটা সুষ্ঠু সুন্দর ভোট হোক, গণতান্ত্রিক দেশ, ভোট সবার অধিকার, সবার সুষ্ঠু সুন্দরভাবে 30 তারিখে ভোট দিক, রাজশাহীতে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। ধন্যবাদ আপনাকে। এখানে আমরা দু একজন নারীকেও দেখছি, তারা কি ভাবছে আমরা তাদের কাছ থেকে একটু জানবো। আপা, আপনি একটু কথা বলবেন যে আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন আপনারা? আসলে কি ভাবছি, যোগ্য কে উঠবে এটাই ভাবছি আসলে। পরিবেশ কেমন, প্রচার প্রচারণা কেমন লাগছে? প্রচার খুব ভালো লাগছে, এটা যে সুষ্ঠুভাবে একটা প্রচার প্রচারণা চলছে ভালো লাগছে। হ্যাঁ, মানে পরিবেশটা শান্ত, সেরকম ভাবে কোনো মারামারির কোনো ঘটনা ঘটেনি, তো ঠিক আছে। হ্যাঁ, আমরাও দেখেছি আজকেও প্রধান যে দুই প্রার্থী তারা কিন্তু এখানে বেশ একসাথে কোলাকুলি করেছেন এবং বেশ ভালোভাবে তারা একসাথে নামাজও পড়েছেন আমরা দেখেছি। শেষ পর্যন্ত হয়তো ভালোভাবে নির্বাচন হবে এটা আমরাও প্রত্যাশা করছি। জি সৌরভ, আপনাকে ধন্যবাদ। আমরা জেনে নিলাম আপনার কাছ থেকে রাজশাহীবাসীর
প্রচার প্রচারণার ভাবনা, এবং আমরা শুনলাম ভোটারদের কাছ থেকে তারা একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনে চায়। আমরা একটু যেতে চাই বরগুনায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মালিক মিঠু। মালিক মিঠু, আমরা শুনছিলাম রাজশাহীর কথা, রাজশাহীবাসীর কথা, ভোটারদের কথা। আপনার মাধ্যমে আমি একইভাবে শুনতে চাই, বরগুনাবাসী আসলে প্রচার প্রচারণাকে কীভাবে দেখছেন, বিগত দিনগুলোতে আসলে প্রার্থীদের কাছ থেকে যে প্রতিশ্রুতি পেয়েছেন সেটা কতটা বাস্তবায়ন করেছেন, আপনার মাধ্যমে আমি ভোটারদের কাছ থেকে শুনব সেসব কথা। আপনাকে জানিয়ে রাখি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বরগুনা কিন্তু নির্বাচনী আমেজ কিন্তু শুরু হয়েছে। যেমনটা আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু এখানে বরগুনাকে বরগুনা এক আসন মানে দ্বিতীয় গোপালগঞ্জ হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে, কিন্তু এখানে বরাবরই কিন্তু আওয়ামী লীগের নৌকা প্রার্থী বিজয়ী মানে হচ্ছেন এখানে। আর সব বিষয়টা এখানে যে নৌকার যে প্রথম দিন থেকে কিন্তু একটা বিস্তৃত মানে সবাই প্রচারণা চলছে, কেন্দ্রীয় যে নেতারা আছে এবং অন্যান্য যে নেতারা আছে, যেখানে সাংসদ আছে বর্তমান বারবার নির্বাচিত সাংসদ সে একবার দীর্ঘদিন পর শম্ভু, সে কিন্তু বরাবরের মতো তিনি এখানে জনপ্রিয় একজন নেতা এবং সে বরাবর এবারও সে হবে। তাই এই বিষয়ে আমি আসলে একটু জানিয়ে রাখি ভোটারদের কী ভাবনা রয়েছে এবং কী উন্নয়নটা রয়েছে আমরা ভোটারদের জানাবো। যে এই বরগুনা এক আসনে আপনারা যে বারবার এই সংসদ নির্বাচন হয়েছে আপনারা কী 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 উন্নয়ন করেছেন আসলে আপনারা কী উন্নয়ন আরও? যে ডিবিসিকে ধন্যবাদ, আমরা দেখেছি যে 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সরকার গঠন করেই বরগুনার মানুষের জন্য ন্যাশনাল সার্ভিসের মতো একটা যুগোপযোগী প্রকল্প নিয়ে সে বরগুনায় ছুটে এসেছে, এবং যখনই মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ পেয়েছে ক্ষমতায় এসেছে বরগুনার উন্নয়ন হয়েছে। বরগুনায় আগে পাসপোর্ট অফিস ছিল না, আমরা বরিশাল যেতাম পাসপোর্ট করতে, কিন্তু এখন আমরা ঘরে বসেই বাড়ির পাশে বসে আমরা ডিজিটাল পাসপোর্ট পাচ্ছি। আমাদের যে বরগুনা এক আসনে 24টি ইউনিয়ন পরিষদ রয়েছে, এই ইউনিয়ন পরিষদগুলোর মাধ্যমে বরগুনার যে তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠী তাদের তথ্য সেবা পাচ্ছে। এখন গ্রামের একটা ছেলে খুব সহজেই ঢাকায় কোনো স্কুলে ভর্তি, সে সরকার ফি জমা দেবে, সে এটা ইউনিয়ন পরিষদের যে তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে দিতে পারছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে উন্নয়ন আরও দরকার আপনারা মনে করেন তরুণ ভোটার হিসাবে? তরুণ ভোটার হিসাবে আমাদের অনেক উন্নয়ন মানে আমার বলার আছে যে অনেক উন্নয়ন হয়েছে এবং আমাদের আরও উন্নয়ন দরকার। যেমন আমাদের পায়রা সেতু কাজ অলরেডি চলতেছে, নদীতে তারপরে আমাদের তালতলিতে আপনার বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র ওখানে মানে নির্বাচন করছে এখানে যুগে যুগে, এটা দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে পরিচিত। এখানে যখনই আওয়ামী লীগ বিশ্ব মমতাময় মা বঙ্গকন্যা শেখ হাসিনা যখনই সরকার গঠন করেছেন এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। এই এলাকার উন্নয়ন বলতে যা হয়েছে সবই তারই অবদান। তিনি দক্ষিণ অঞ্চলকে উন্নত করার স্বার্থে যে পদ্মা সেতুকে নিয়ে যে ঝুঁকি নিয়েছেন এবং সে পদ্মা সেতু এবং পায়রা সমুদ্র বন্দর হয়ে গেলে আমরা এখানে অনেক অনেক ডেভেলপ হব। আমরা এখানে যুগে যুগে আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছি, এবারও আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবো, এবং এখানে আমাদের অভ্যন্তরীণ কন্দল ছিল সে কন্দলটা ইনশাল্লাহ এবছর থাকবে না, এবং আমাদের দল থেকে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। আমরা ইনশাল্লাহ ব্যাপক ভোটের ব্যবধানে অ্যাডভোকেট দীনেন্দ্রনাথ শম্ভুকে নৌকমলকে বিজয় করতে আমরা সক্ষম হবো ইনশাল্লাহ। আপনাকে জানিয়ে রাখি এখানে কিন্তু সব ধরনের কিন্তু পুস্তক একটা বিরাজ করছে এবং উৎসব মুখের পরিবেশে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু বরগুনা যে শান্তিপূর্ণ ভাবে যে প্রচারণা চলতেছে যেটা আসলে অন্য অন্য এলাকা থেকে কিন্তু বিরল। কিন্তু আমি শুভ্র জি, মালিক মিঠু এবং সৌরভ হাবিব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ মানচিত্রে সময় দেওয়ার জন্য। নিচে একটা বিরতি, দ্বিতীয় পর্বে আমাদের সাথে যুক্ত হবেন টাঙ্গাইল থেকে সোহেল তারুকদার এবং রংপুর থেকে নাজমুল ইসলাম নিশাত, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড। আজকের আলোচনার বিষয় ভোট উৎসবে বাংলাদেশ। নাজমুল ইসলাম নিশাত এবং সোহেল তালুকদার, আপনাদের দুজনকে স্বাগত মানচিত্র অনুষ্ঠানে। নিশাত, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই এই পর্বের আলোচনা। রংপুরবাসী আসলে এই প্রচার প্রচারণাকে কীভাবে দেখছে, এবং আরও একটি বিষয়ে জানতে চাইব যে বিগত দিনগুলোতে প্রার্থীদের কাছ থেকে যেই প্রতিশ্রুতি পেয়েছিলেন তারা কতটা আসলে বাস্তবায়ন করতে পেরেছে, বা এই সামনের দিনগুলোতে প্রার্থীদের কাছ থেকে তাদের চাওয়া কি? আহ,
ধন্যবাদ শুভ্র। আমি রয়েছে রংপুর 3 আসনে, এখানে মোট রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে 9 জন এবং মোট ভোটার সংখ্যা 4,41,000 মতো। পাশাপাশি রংপুর সদর 3 আসন ছাড়াও রংপুরের যে মোট 6টি সংসদীয় আসন আছে, 6টি সংসদীয় আসনে কিন্তু প্রার্থীরা কিংবা প্রার্থীদের পক্ষেই নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু পুরোদমে শুরু হয়ে গেছে। বলা যেতে পারে যে রংপুর এক ধরনের ভোট উৎসবের মধ্যে রয়েছে। তো আমি পরবর্তীতে হয়তো আমি কিছু তথ্য দেব, তার আগে আমার সাথে কিছু ভোটার রয়েছে, তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। তো এই ভোট আসলে প্রার্থীরা আপনাদের কাছে আসেন, ভোটারদের কাছে আসেন, এরপরে প্রতিশ্রুতির জায়গাটা আসলে কতটুকু ঠিক থাকে? আসলে প্রতিশ্রুতি তো সবাই দেওয়া, ভোটের আগে সবাই দিতে চায়, কিন্তু ভোট হওয়ার পর স্ব কাজে সবাই ব্যস্ত থাকে, প্রতিশ্রুতি যেভাবে দেয় আমরা সেভাবেই পরিপূর্ণতা পারি না আর কি। সব পরিপূর্ণতা হিসেবে আমরা যে পাবো সেটা পাই না, পরিপূর্ণতা নেই আমাদের। ধন্যবাদ। একটু আপনার কাছে আসি, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি কিন্তু নির্বাচনী প্রার্থীরা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কি আসলে সবটুকুই পান কিংবা নাকি এটি শুধু প্রতিশ্রুতি থেকে যায়? এটা আমার কাছে, আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে প্রতিশ্রুতি থেকে যায়। এবং খুব দৃশ্যমানভাবে যদি বলি যে রংপুরে যে ধরনের প্রতিশ্রুতি আমরা ইতিপূর্বে পেয়েছি, আমরা অদ্যাবধি তার কোনো বাস্তবায়ন লক্ষ্য করিনি, তেমন একটা লক্ষ্য করিনি। একটু আপনার কাছে জানতে চাই, ভোটের পরিবেশ কেমন দেখছেন এবং আপনাদের প্রত্যাশার জায়গাটা কেমন? রংপুরে আমরা সেইভাবে ভোটের প্রত্যাশা দেখি না, কারণটা হচ্ছে এখানে জাতীয় পার্টির প্রার্থী থাকলে পরবর্তী সময় আর কোনো এখানে প্রার্থীদের অন্য কোনো প্রার্থীদের এই সেইরকমভাবে আমরা প্রচারণা দেখতেছি না। বিশেষ করে আজকে এখানে রংপুরে যে বিএনপির প্রার্থী বা ঐক্যফ্রন্ট জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আছে, তারও আমরা সেরকম প্রচারণা দেখতেছি না। জানি না তারা কীভাবে তাদের ভোটকে গ্রহণ করছে বা তার নির্বাচনকে কীভাবে গ্রহণ করছে, এতটুকু এই আমার জানা আর কি। ধন্যবাদ আপনাকে। আমি একটু আরেকজনের কাছে জানতে চাইব, ভোটের পরিবেশ কেমন দেখছেন, প্রার্থীরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, সব কিছু মিলিয়ে আসলে ভোট উৎসবটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? আসলে ভোটের পরিবেশ তো সুন্দরই লাগতেছে, মোটামুটি প্রচার প্রচারণা দেখতেছে খুব ভালোই হচ্ছে, আর প্রার্থীরা তো প্রতিশ্রুতি দিবেই। এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে চিন্তাভাবনা করে ভোটটা দিতে হবে, যে প্রার্থীকে আমি ভোট দিচ্ছি সে আসলে কি প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে কি না। কারণ আমরা চাই যে একজন সৎ, যে নিজের স্বার্থ না দেশের স্বার্থ ভাববে, এরকম না এরকম লোকে ওই আমরা পার্লামেন্ট মেম্বার হিসেবে দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। শুভ্র, আপনি শুনলেন ভোটাররা কিন্তু তাদের বিভিন্ন ধরনের প্রত্যাশার কথা জানালেন। পাশাপাশি রংপুর সদর 3 আসনে হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচন করছেন, তিনি কিন্তু মাঠে নেই, তার পক্ষে তার কর্মী সমর্থকরা প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি আমরা বিএনপি এবং বিএনপি জোটের যে প্রার্থী তারও কিন্তু প্রচারণা সেভাবে লক্ষ্য করেনি। তবে এছাড়া যে 5টি সংসদীয় আসন রয়েছে, 2, 3, 4, 5, সেই আসনগুলিতে কিন্তু প্রার্থীরা জোর প্রচারণা চালাচ্ছেন এবং সেসব জায়গাতে কিন্তু একটি ভোটের উৎসমুখর পরিবেশ তৈরি হয়েছে। তো শুভ্র, এই ছিল রংপুর থেকে আমার কাছে ভোটের খবর। জি নিশাত, আপনাকে ধন্যবাদ। আমি একটু যেতে চাই টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী সোহেল তালুকদার। আমরা দেখতে পাচ্ছি যান্ত্রিক গোলযোগের জন্য তিনি এখন আমাদের সাথে নেই। আমি নিশাত আপনার কাছে আবারও একটু জানতে চাই যে আপনি, আমরা শুনছিলাম রাজশাহী দুঃখিত রংপুরবাসীর কথা যে তারা ভোট নিয়ে, প্রার্থীদের নিয়ে, প্রচার প্রচারণা নিয়ে নানা ধরনের কথা বললেন। তো আপনার মাধ্যমে আরও একটু জানতে চাই যে আসলে নির্বাচনী পরিবেশটা কেমন চাইছেন তারা, প্রত্যাশাটা কি? সোহেল, এখন পর্যন্ত আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচনের যে পরিবেশ, এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বিএনপির যারা প্রার্থী তারা কিন্তু বলছেন যে লেভেল প্লেইং ফিল্ডের যে জায়গাটা সেই জায়গাটি তাদের ঠিক নেই। কিন্তু আমরা যখন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কিংবা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে দেখেছি যে লিখিত কোনো অভিযোগ কিন্তু তারা রিটার্নিং কর্মকর্তার কাছে করছেন না যে তাদের ক্যাম্পেইনে বাধা দেওয়া হচ্ছে কিংবা পোস্টাল লিফলেট বিভিন্ন ধরনের প্রচারণায় বাধার সৃষ্টি করছে, এরকম কোনো অভিযোগ কিন্তু তারা করেননি। তবে আমরা যেটি দেখছি যে ভোটের যে পরিবেশ সেটি এখন পর্যন্ত কিন্তু খুবই স্বাভাবিক রয়েছে, বলা যেতে পারে দিন যত গড়াচ্ছে ততই একটি উৎসবমুখর পরিবেশে কিন্তু পরিণত হচ্ছে। এবং ভোটাররা তাদের যে প্রত্যাশার জায়গা যে তারা একজন ভালো ব্যক্তি নির্বাচন করেই ভোট দেবেন সেটিও কিন্তু তারা বলছেন। আমি যদি ভোটের জায়গাটা একটু জানতে চাই যে এই ভোট উৎসবটা আপনারা কেমন দেখতে চান? অবশ্যই মিছিল মিটিং হবে প্রতিটা পাড়ায় পাড়ায়,
প্রতীক নিয়ে মিছিল বের করবে প্রার্থীরা, এলাকায় চায়ের দোকানগুলো নিয়ে চায়ের আড্ডা জমবে, সবার মুখে মুখে নির্বাচনের আলাপ আলোচনা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের রংপুর তিন এই আসনটিতে এরকম কিছুই দেখা যায়নি। আমরা চাই যে প্রার্থীরা এই আসনটিতে নির্বাচনী একটা আমেজ তৈরি করুক, সবার এই জনগণের কাছে একটি নির্বাচনের কথা যেন সবার মুখে মুখে শুনতে পাই, এই প্রত্যাশা করছি প্রার্থীদের কাছে। যেহেতু আমাদের জাতীয় পার্টির যে প্রার্থী আছেন হোসেন মোহাম্মদ এরশাদ, উনি অসুস্থ থাকার কারণে, এবং অন্যদিকে বিএনপির যে প্রার্থী আছেন, ওই প্রার্থী সম্পর্কে আমরা যেটুকু এখন তো জানতে পেরেছি যে তৃণমূল বিএনপি ওই প্রার্থীকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি। এই কারণে মনে হচ্ছে যে রংপুরের ভোটের পরিবেশটা এখনো সেই উত্তাপটা ছড়ায়নি বা আমরা এখন সেই ধরনের পরিবেশ দেখতে পাচ্ছি না। জি জি, নিশাত, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা শুনে নিলাম রংপুরের নির্বাচনী পরিবেশ এবং ভোটাররা আসলে কি ভাবছেন। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।